বলছে এই টাকা তুমি হেবাদ দিয়ে বিচার মতো আবার ওই মেয়ের পেছনে ওই ছেলে ওই ছেলেকে বলছে ওই টাকাটা ছিনিয়ে নিয়ে আনবা ওই টাকাটা ছিনিয়ে নিয়ে আনবা তাহলে তোমার পক্ষে আমি আসি পাঁচশো টাকা দিচ্ছে আর ছেলেকে পেছনে লেড়িয়ে দিয়েছে তুমি টাকাটা ছিনিয়ে নিয়ে আসবা কিন্তু ওই ছেলে বহু চেষ্টা করেছে ওই টাকা ছিনিয়ে নিতে পারে নাই তখন মেয়ে পরে সপ্তাহে হাজিরা দিতেছে বলছে স্যার এই ছেলে আমাকে টাকা দিয়েছে আমার সঙ্গে বেদবি করেছে রাস্তায় ধরেছে বাড়িতে গিয়েছে টাকার অর্জনে অনেক জোরাজুরি করেছে এবার জজ সাহেব বলছেন টাকা কি নিতে পেরেছে বলল না স্যার টাকা নিতে পারে নাই এবার জজ সাহেব এই জাতিকে সমস্ত মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করলেন এ মেয়ে তোমার থেকে 500 টাকা একটা ছেলে নিতে পারে না কিন্তু তোমার ইদ্দত সংগ্রহ নিল কিভাবে ঠিক না আমার ভাইরা মায়েরা মায়েদের কেমন উৎক বলে মায়েরা আজ তো জিনাবি বিচার হতেছে সব দোষ কিন্তু মেয়েদের সব দোষ কাঁদে আর মেয়েদের দোষ দেই না সব দোষ হলো অভিভাবকদের সব দোষ সব দোষ হলো অভিভাবকদের কারণ গাড়ি যখন দুর্ঘটনার কবলে পড়ে যায় মানুষ কারে গালি গালাস করে ড্রাইভার কে না পেসেন্ডার কে

পুরুষরা হলো ড্রাইভার নারীরা হলো পেসেন্দার নারীর কোনো দোষ নাই সব দোষ হবে পুরুষের এই জন্য পুরুষ হবে তাই পুরুষ কি নবী বলছেন ওই পিতা মাতা জাহান নামে ওই পিতা মাতা তার মেয়ে সকাল বেলায় প্রাইভেটের নামে কোথায় সারাটা দিন কাঠালো কক্সবাজার কার সাথে ভ্রমণে গেল দেখার কোন বিষয় না আব্বা কক্সবাজারে যাবো দশ হাজার টাকা লাগবে

যে ধরে জমা কক্সবাজার যাব কার সাথে যাবা বন্ধু বান্ধবীদের সাথে যাবো আসলে কোন বান্ধবী যায় না বান্ধবীদের নাম বলে যায় বন্ধুর সাথে সারের সাথে ঠিক কিনা বলে